চীনের সিনোভ্যাক করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে। মঙ্গলবার সংস্থাটি এই অনুমোদন দেয়। এর ফলে দুটি চীনা ভ্যাকসিন WHO-র অনুমোদন পেল। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগে সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আজ WHO সিনোভ্যাক করোনাভ্যাক COVID-19 ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের ফলে বিশ্বের বিভিন্ন দেশ, বিনিয়োগকারী, ক্রয় সংস্থা এবং সম্প্রদায় ভ্যাকসিনটির আন্তর্জাতিক সুরক্ষা, কার্যকারিতা এবং উপাদানের মানদণ্ড পূরণের বিষয়ে নিশ্চিত হতে পারবে। CoronaVac vaccine has been given WHO emergency use listing after being found to be safe, effective and quality assured following 2 doses of the inactivated vaccine. গত মাসে সিনোফার্ম প্রথম চীনা ভ্যাকসিন হিসেবে WHO-র অনুমোদন পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া করোনা ভাইরাসের মধ্যে রয়েছে ফাইজার বায়োনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকা।